नमस्कार पंचायतेर संकल्प पत्र आमरा सबार सामने रेखेछि आजके आमादेर पंचायत माने खाली क्षमता परिवर्तन नय मानुषेर भाग्य परिवर्तन मानुषेर आर्थिक अवस्थार परिवर्तन सामाजिक अवस्थार परिवर्तन सार्विक भावे आर आमादेर स्वर्गत दीनदयाल उपाध्याय जरा बोलेछेन जे अंत्योदय समाजे एकदम नीचे स्तरे जे मानुषटी आछे से समाजे समस्त सुयोग सुविधा एवं अधिकार भोग करबे सेरकम पंचायत करते चाई সেজন্য পঞ্চায়েত রাজের যে ব্যবস্থা হয়েছিল এই উদ্দেশ্য ছিল। পঞ্চায়েত নির্বাচন সামনে এসে গেছে, ভারতীয় জনতা পার্টি চায় কেন্দ্রের সরকার মাননীয় মোদী যে সরকার গত 9 বছর ধরে যে কাজ করেছে গরিব কল্যাণ যোজনা, গরিব কল্যাণের জন্য যেসব প্রকল্প জারি হয়েছে তার বেশিরভাগই পঞ্চায়েতের মাধ্যমে বাস্তবায়িত হয়। তো পঞ্চায়েত এরকম হোক ট্রান্সপারেন্ট, যাতে এই সমস্ত কেন্দ্রের গরিব কল্যাণ যোজনার সুবিধা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের মাধ্যমে যে ক্ষমতায়নের কথা হয়েছিল, গ্রাম স্তরে সাধারণ মানুষের ক্ষমতায়নের জায়গায় গ্রামাঞ্চলে দুর্বৃত্তায়ন হয়েছে, সার্বিক দুর্নীতি গত 10 বছরে আমরা দেখেছি। যেদিন থেকে টিএমসি পঞ্চায়েতে নিরঙ্কুশ ক্ষমতা অধিকার করেছে, নমিনেশন করতে না দেওয়া, ভোট দিতে না দেওয়া, ভোট গুনতে না দেওয়া, সার্বিকভাবে বিরোধীদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করে গায়ের জোরে পুলিশ গুন্ডা দিয়ে আর ক্ষমতা ভোগ করেছে, আর সেই ক্ষমতায় যে ক্ষমতায়ন হওয়া উচিত ছিল সাধারণ মানুষের, সাধারণ মানুষকে শোষণ করা হয়েছে। যে সমস্ত বড় বড় প্রকল্প কেন্দ্র সরকার জারি করেছে সাধারণ মানুষকে সোজা পৌঁছে দেওয়ার জন্য, যেমন নারেগা 100 দিনের কাজ, সাধারণ মানুষ 100 দিন কাজ পাক, বছরে কমপক্ষে গ্যারান্টি, সেই গ্যারান্টি হয়নি। মানুষের নামে জব কার্ড 14,42,000 জব কার্ড মালিকের কাছে নেই, অন্য লোকের কাছে আছে, তার টাকা কোথায় যায় কেউ জানে না। এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সড়ক যোজনায় দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, শৌচালয় দেওয়ার নামে 1,000 টাকা করে নিয়ে নেওয়া হয়েছে, 5 বছর হয়ে গেল শৌচালয় পাননি, এবং যা কিছু সাধারণ মানুষের জন্য আর কেন্দ্র সরকার পাঠিয়েছে তার বেশিরভাগই লুট হয়ে গেছে। তার ফলেতে মানুষ যে উপকৃত হওয়ার কথা ছিল সেটা হয়নি, মানুষকে ভিখারি বানিয়ে দিয়ে 500 টাকার লোভ দেখিয়ে লাইনে দাঁড় করানো হয়েছে। যদি মানুষ এই সমস্ত সুবিধা পেতেন এই 500 টাকার জন্য লাইনে দাঁড়াতে হতো না, সে বাড়িতে বসে 3.5 লক্ষ টাকার দামের বাড়ি পেয়ে যেত, 13,000 টাকার শৌচালয় হয়ে যেত, এবং কেন্দ্র সরকার জল জীবন মিশনে বাড়ি বাড়ি খাবার জলের পৌঁছানোর জন্য টাকা দিয়েছেন, পাকা সড়ক বা পাড়াতে সিমেন্টের পাকা রোডের জন্য টাকা দিয়েছেন, এ সমস্ত থেকে মানুষ বঞ্চিত হয়েছেন। তো এগুলো যদি পেতেন মানুষ তাহলে তাকে এই অবস্থায় পৌঁছিত হতো না। মানুষ কিছু না পেয়ে আজকে মনে করছেন 500 টাকাই যথেষ্ট, পরে যা হবে হোক আজকে আমি গিয়ে দাঁড়াই, হাতে প্রাণ নিয়ে লাইনে দাঁড়িয়েছেন, বহু মানুষ তাতে মারা গেছেন, চাপা পড়েছেন পায়ে। এই যে ব্যাপক দুর্নীতি পঞ্চায়েতে, এর পরিবর্তন দরকার আছে। এবং দুর্ভাগ্যের বিষয় এত ব্যাপক দুর্নীতি হয়েছে, আমরা আইলা থেকে জানি, যদিও বামপন্থী সরকার ছিল, টাকা আস্তে আস্তে শেষের বছরে এসেছিল আর তারপরে তাদের ক্ষমতা চলে যায়, সেই 5,000 কোটি টাকার বেশি আইলার যে বাঁধ বানানো থেকে ওখানকার স্থানীয় উন্নয়নের জন্য টাকা এসেছিল সে সব টিএমসি কিছু লুট করে কিছু ফেরত যায়, ওইখান থেকে হাতে খড়ি শুরু হয়েছিল। এবং শহরেতে ত্রিফলা যে আলো দেওয়ার নাম করে যে বিশাল কেলেঙ্কারি হয়েছিল সরকার আসতেই, তখনই বোঝা গেছিলো আগামী দিনে কী হবে। এবং আর আজকে দেখা যাচ্ছে সে কোথায় পৌঁছেছে, শিক্ষামন্ত্রী টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনছেন, একজন সাধারণ জেলা প্রেসিডেন্ট 550 কোটি টাকার মালিক হয়ে গেছে, কি সম্পত্তি নাই। এই যে ব্যাপক দুর্নীতি টিএমসি পার্টির নেতাদেরকে দেখলে বোঝা যাচ্ছে, এবং তার মধ্যে বহু লোক জেলে আছেন, শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষার যে এডুকেশন বোর্ডের চেয়ারম্যান আছেন, কে নাই এমএলএ, অন্যান্য লোক এবং বহু লোক। আজকে আমরা শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবাংলার দুর্নীতি কতদূর পৌঁছেছে আওয়াজ প্রধানমন্ত্রীকেও ব্যাপকভাবে সেটা উল্লেখ করতে হচ্ছে, নারদা সারদা কেলেঙ্কারি থেকে আরও শিক্ষা দপ্তরের কেলেঙ্কারিটা আজকে সর্বভারতীয় স্তরে বিশ্বস্তরে আলোচনার বিষয় হয়ে গেছে, এটা আমাদের বাঙালি হিসাবে মোটেই সম্মানের জন্য নয়। তাই এই সরকার যে দুর্নীতি বন্ধ করতে চায় না, দুর্নীতিতে উৎসাহ দিতে চায়, তার প্রমাণ হচ্ছে এত দুর্নীতি হয়েছে 1,000 কোটি টাকার, তা সত্ত্বেও কোনো পঞ্চায়েতের সদস্য, প্রধান জেলা পরিষদ সদস্য বা চেয়ারম্যান বা সমিতির সদস্য বা চেয়ারম্যান, কারণ একটা এফআইআর হয়নি, কেউ সাজা পায়নি, পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি, তার মানে পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে আপনারা যা ইচ্ছা করুন, লুটপাট করুন, খানদান পার্টিকে জিতিয়ে দিন, পার্টিকে টাকা দিয়ে দিন, সব মাফ হয়ে যাবে। এর ফলে লাগাম ছাড়া দুর্নীতি পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে, সেই দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য বিজেপি এবারে পঞ্চায়েত নির্বাচন লড়ছে। এত বাধা সত্ত্বেও প্রায় 45-46 হাজার এখনও আমাদের প্রার্থী মাঠে আছেন, নমিনেশন থেকে সেই বাধা দেওয়া শুরু হয়েছিল, নমিনেশন পর উইথড্রোর জন্য চাপ দেওয়া হয়েছে, এমনকি পুলিশের ওসি পর্যন্ত সিভিক পুলিশকে বলছে তোর দাদা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে তাকে উইথড্রো করতে বল, নাহলে তোর চাকরি যাবে, তাকে বসিয়ে দিয়েছে। নমিনেশনে হাত পা ভাঙা হয়েছে, তারপরে হাত পা ভাঙা হচ্ছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ক্যান্ডিডেটদেরকে, তাও কিন্তু কেউ উইথড্রো করতে চায়নি, কারণ সার্বিক লড়াই আমাদের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলকে, পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করার এবং দোষীদেরকে সাজা দেওয়ার। সেই জন্য সাধারণ মানুষের দরবারে আমরা গেছি,
তাদের ইচ্ছাপূর্তি করতে, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে এবং কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত গরিব কল্যাণের যে টাকা পয়সা প্রকল্প যাতে সাধারণ মানুষ পান তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে চাই। তাই আমরা পঞ্চায়েতের ম্যানিফেস্টোকে ম্যানিফেস্টো না বলে আমরা সংকল্পপত্র বলেছি। এটা বিজেপির সংকল্প, আগামী দিনে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, আগামী দিনে সাধারণ মানুষের ক্ষমতায়ন এবং কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত গরিব কল্যাণ যোজনার লাভ যাতে এখানকার সাধারণ মানুষ প্রাণ গ্রামাঞ্চলের, সেই চেষ্টা বিজেপি করবে। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ শক্তি দিয়ে লক্ষ লক্ষ কর্মী গ্রামে কাজ করছেন পঞ্চায়েত লড়ার জন্য এবং পঞ্চায়েত জিতার জন্য। আমি সাধারণ মানুষকে আপিল করব, একবার বিজেপিকে সুযোগ দিন যাতে আমরা সুশাসন নিয়ে আসতে পারি, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, হিংসামুক্ত রাজনীতি বাংলাকে উপহার দিতে পারি। ধন্যবাদ।